ডেভিড, পরম এখানে কি করছে? ও যদি আমায় খেতে থেকে ফেলে তাহলে তো না না না, তাড়াতাড়ি খাবারগুলো খাটের তলায় লুকিয়ে ফেলি। তোমরা তোর দিকে কি বললো? তুমি নাকি খাবে না? পেট খালি থাকলে তো খাবো। আমি যে এখানে ঘরে এত খাবার খেয়েছি সেটা তোতে জানতে দিতে পারি না। কি হয়েছে দেবী, খাবে না কেন? না মানে আমি কোনোদিন এত কোন উপোস করে থাকিনি তো, তার জন্য আমার খিদেটা মরে গেছে। উমা তা বললে আবার হয় নাকি? আমি গরম গরম লুচি ভেজেছি, আলুর দম করেছি, বেগুন ভেজেছি, চলুন এই দেখবেন উপোস মুখে খেলে ভালো লাগবে। আর আপনি আমাদের বাড়ির অতিথি, আপনি যদি আজকের মনে একটা শুভ দিনে কিছু না খেয়ে থাকেন তাতে তো আমাদের সংসারের অমঙ্গল হবে। না না কিচ্ছু হবে না, বিশ্বাস করো যাবা, সত্যি আমার খিদে পায়নি। দেবী তা বললে হয় নাকি? মা ডাকছে, চলো কিছু একটা খেয়ে নেবে। হ্যাঁ আপনি আপনার বন্ধুর কথা রাখবেন না? আপনার বন্ধুর কথা রাখতে তো অন্তত চলুন। এ তো আচ্ছা বিপদে পড়ে গেল, এবার আমি কি করে পরমকে না বলি কি করে? চলুন বাবা, বলছিলাম বাবা চলুন চলুন, ঠিক পারেন চলুন, নিন নিন বসুন। দেখো না বড় মাপ কিছুতেই খাবে না বলছিল। তা বললে কি হয়? তুমি আর দিও না, আমি আর খেতে পারবো না। কেন? তুমি তো উপোস করে উঠে কিছুই খাওনি, খিদে নেই কেন? উপোসের সময় অনেকক্ষণ না খেয়ে থাকা হয় তো, এক কাজ করো ওকে একটু জল খাওয়াও আগে, তারপর ওকে কিছু খেতে দাও। হ্যাঁ আমি আমি এক্ষুনি দিচ্ছি। নিন আগে জলটা খেয়ে নিন। কি হলো খান?